নমস্কার বন্ধুরা, বেঙ্গল জবকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে এই বছরেই কিন্তু জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আমরা কিন্তু আগের দিনকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 26 বছরের রেকর্ড গড়ে ফেলেছে জাতীয় রাজধানী দিল্লি, তো এবারে কিন্তু কলকাতার পালা আসছে। অর্থাৎ অক্টোবর মাস প্রায় শেষ হতে চললো, অর্থাৎ শেষই হয়ে গেছে। কালকে পূর্বে নভেম্বর মাস, তো কালকে থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ শীত পড়তে চলেছে, তো সেই নিয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের খবরটা কিন্তু অন্যান্য সমস্ত খবরের থেকে আলাদা হবে। এছাড়াও আজকে কিন্তু আমরা আলোচনা করব আজকের দিনে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিরকম টাইপের আবহাওয়া থাকবে, এবং বৃষ্টিপাত কিন্তু না হওয়ার সম্ভাবনা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আজকের আকাশের দিকে তাকালে কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা মেঘের কিন্তু ছায়া রয়েছে, তো বৃষ্টিপাত হলেও কোন কোন জায়গায় হতে পারে সেই নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। তো কাজেই আপনি কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাকে বারবার বলছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। তো আজকে দিনে ফের শহরতলি ও আংশিক আকাশ মেঘলা থাকবে। এই মুহূর্তে বৃষ্টি নিয়ে শহরে কলকাতা থেকে বিদায় নিয়েছে, বলতে গেলে সারাদিনই ছিল রোদ ঝলমল, কিন্তু শীতের অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী। যদিও বৃহস্পতিবারের পর থেকে একটু তাপমাত্রা বেড়েছে এবং শনিবারে এই মুহূর্তে সকাল 8:30 নাগাদ কলকাতার তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, এবং আবহাওয়া সূত্রের খবর যে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও আর্দ্রতা একটু কমেছে এবং স্বাভাবিক 1 ডিগ্রি ওপরে রয়েছে, শহর ও শহরতলির আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 79% ও সর্বনিম্ন 52%, এবং শুক্রবার শহরের তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ সহ কলকাতা থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিলেও ওইদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা সহ গৌড়বঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিয়েছে, এবং গত 5 জুন বর্ষা শুরু হয়ে গিয়েছে গৌড়বঙ্গে, এবং বিদায় নেওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বর, যদিও বা তা বেড়ে গিয়েছে এবং বুধবারই পর তা বিদায় নিল এমনটা জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এবার স্বাভাবিকভাবেই বর্ষা বিদায়ের পর শীতের অপেক্ষায় রয়েছে পুরো বাংলাবাসী। যদিও পুজোর পর হালকা হালকা ঠান্ডা বয়েছে ভোরবেলার দিকে, এবং রাতের থেকে কিন্তু হালকা ঠান্ডা পড়েছে, এবং এটাই জানা যাচ্ছে যে শীতকাল আসছে। এবং হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে আগামী 2 মাস আবহাওয়া পরিবর্তন ছাড়া বৃষ্টিপাতে কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এবং পশ্চিমে হাওয়া শুরু হলে এবছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুর, ডায়মন্ড হারবার, আসানসোল, শ্রীনিকেতন, জামশেদপুর, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া এবং দীঘা এলাকায় হাওয়া অফিস কিন্তু সতর্কবার্তা জারি করে দিয়েছে। তো বন্ধুরা, এমনটাই মূলত আপডেট এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইকের মাধ্যমে জানাবেন, এবং নিচে আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না। এর পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, না প্রত্যেক দিনের মতো আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট খুঁটিনাটি আপডেটগুলো আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে বেঙ্গল জব কেয়ারের এই সাফল্য মণ্ডিত করার জন্য অবশ্যই কিন্তু আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।